টোটো চলাচলের উপর নিয়ন্ত্রণের প্রতিবাদে মালদা শহরে বামপন্থী শ্রমিক সংগঠনের উদ্যোগে টোটো চালকদের মিছিল এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হলো। জেলা শাসকের দপ্তরে এরপর বিক্ষোভ কর্মসূচিটি দেখানো হয়। টোটো চলাচলের উপর নিয়ন্ত্রণের প্রতিবাদ করতেই মালদা শহরে এই বামপন্থী শ্রমিক সংগঠনের উদ্যোগে টোটো চালকদের এই মিছিল ছিল আজকের। তারা ব্যবসা পরিচালিত করছে, কিন্তু শুধুমাত্র শ্রমজীবী মানুষের পেটে লাঠি দেওয়ার জন্য নতুন করে পৌরসভার সহযোগিতা নিয়ে একটা গোল করতে পারে না, দম নেই, চিড়ি খাইলে জোশ আইব কেমনে, জোশ আসিল ইলিশে। আচ্ছা আচ্ছা থাক থাক, হয়েছে, দিন কাটে খেয়ে বসে বালিশে, তোমারও তো বালিশে। তাও দেখি এখানে সরকারের সমর্থ পাইছি বছরের অর্থ। বয়স যেভাবেই লিখ না কেন, ডাক নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ। তৃণমূলের পুলিশ এবং তৃণমূলের এই সিভিক ভলেন্টিয়ার যারা আছে তারা চরম অত্যাচার করছে আমাদের টোটো চালকদের উপরে। যেখানে সেখানে বিভিন্নভাবে গাড়ি ধরা, চাবি কাড়া, চর থাপ্পড় মারা, গায়ে হাত দেওয়া, গালিগালাজ করা এবং গাড়ি নিয়ে দিনের পর দিন আটকে রাখা। এবং শুধু টোটো চালক নয়, টোটো চালক মালদা শহরের বা মালদা জেলার গ্রাম থেকে আসা, মোটর সাইকেল নিয়ে আসা বিভিন্ন সাধারণ মানুষ, বিভিন্ন গাড়ি, সমস্ত জায়গায় এই পুলিশ তোলাবাজি করছে। শহর থেকে 7 কিলোমিটার পর্যন্ত টোটো গাড়ি চলবে, টোটো চালকদের নতুন করে কোনো শহরের মধ্যে টোটো ঢোকাবে না, একজন মালিকের একজনই টোটো থাকবে। এই সমস্ত দাবিগুলো নিয়ে আলোচনা করে সমাধান না করলে এই সমস্যা মিটবে না, আমাদের লড়াই চলবে।